আসছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে রয়েছে রুই মাছের মুইথ্যা আর আমাদের ছোট্ট আয়ুষের গলায় সুন্দর একটা গান, দেখতে থাকুন। রুই মাছের মুইথ্যা, তাতে আমি মাছটা একটু ভাপিয়ে বেছে নিয়েছি, আটাগুলো বেছে নিয়েছি, আর তাতে উপকরণ দিয়েছি নুন, হলুদ, একটু লঙ্কা কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর এর সাথে যেটা লাগবে সেটা হলো সেদ্ধ আলু। তো আমরা আলাদা করে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর মাছটা কিন্তু আমাদের সেদ্ধ করার সময় সামান্য নুন দেওয়া হয়েছিল। আর গ্রেভির জন্য আলাদা করে মশলা রাখাই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই তারি সঙ্গে কিমি দঙ্গে সদা বাজে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই। এবার আমি এই জল বসাবো, জলটা ফুটবে পুরোটা না না, দেখো এই এক বাটি মতন জল, জলটা ফুটবে তখন আমি এটা আর একটু ভালো করে মেখে দিই। দেখো বন্ধুরা, আমাদের মুইঠাগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে এবং এক এক করে আমরা ছেড়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে তারপরেই কিন্তু আমরা ছাড়ছি। হ্যাঁ আচ্ছা, আর যেহেতু নুন সমস্ত কিছু দেওয়া আছে তাই জলের মধ্যে আলাদা করে আমরা নুন মেশাইনি, এক এক করে ছেড়ে দিচ্ছি। এবং আমরা কিন্তু ঢাকা দেব না এটাকে, এইভাবেই খোলা কড়াইতে এটাকে এই ধরো দু মিনিটও লাগে না, এক দু মিনিট, একটুখানি ভাপা ভাপা হয়ে গেলেই, খুব বেশি সেদ্ধর দরকার নেই, একটা একটা করে আমরা কিন্তু তুলে নেব। হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মুইঠাগুলো ভেজে রাখবো। এটা কালারটা একটু দিয়েছে, যে যেরকম পারো কালার তৈরি করে নেওয়া যায়, নেওয়া যেতেই পারে, ওটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কালারটা আপাতত হালকাই দিলাম, পরে ঠিক মতো করে নেবো। এই রান্নাটা একটা সুবিধা কি, কম যদি মাছ থাকে বাড়িতে, যদি হঠাৎ অতিথি এসে যায়, ওকে এটা করে হয়ে যায়, সবার জন্য হয়ে যায়, অসুবিধা করতে হয় না। আর তাছাড়া সবথেকে বড় অসুবিধা হচ্ছে একটা, যে বাচ্চা যদি বাচ্চা থাকে তাদের মানে এক মুখে কটু কথা কাটা লাগে না, একদম ভালোভাবে ডিমের মতনই ভালোভাবে ওরা খেয়ে নিতে পারে। এই জন্য সবচেয়ে বড় বাচ্চাদের আর একটা একটু আছে যে চারশো গ্রাম মাছ নিয়ে আমার এত হয়ে গেছে, প্রায় বাচ্চাগুলো খেতে হবে বসিয়ে দিচ্ছি।
Medium flame, 1 liter. একটু ব্রাউন হয়ে আসছে, এবার আমি দেবো পেঁয়াজ বাটা, এটা হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা কাশ্মীর লঙ্কা না, এবার হলুদ গুঁড়ো, এটা একটু জল দিয়ে টেস্ট করে আমি দেবো। দেখো মশলাটা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, খুব লাল লাল না কিন্তু একটু কালার চেঞ্জ করে নিয়েছে। আর এপাশে ওই জলের মধ্যে তিনটেই যেটা আমরা নিয়েছিলাম মশলা গুলে নিয়ে এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে আমরা কিন্তু ঢেলে দিচ্ছি, ঠিক আছে। একটু টমেটো সস দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এবার দেবো আমি নুন, নুন পরিমাণ মতো নুন, কিছুক্ষণ কষতে দেবো। আচ্ছা 5 মিনিট কষানো হয়ে গেছে, এবার দেবো জল। আমরা যেমন খাবো ঠিক পরিমাণ ঠিক তেমনি জল দিয়ে, সে যার যতটা দরকার প্রয়োজন মতন জল দেবো, আমার যতটা দরকার আমি তখন দিব। দেখুন সুন্দর একটা কালার এসছে, এবার এক এক করে বড়াগুলো আমি ছেড়ে দিলাম। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা এত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।